नमस्कार बंधुरा, समृद्धि क्रिएशने आपनादेर सकल के स्वागत जानिए शुरू करछि आजकेर नतून पर्व। आजकेर रेसिपी शाही टुकड़ा। अनेक समय बाड़ीते पाउरुटी बेशी थेके जाए, खावा हय ना, से बेचे जावा पाउरुटी दिए आजके आमादेर रेसिपी। खूब सहजे ये रेसिपिटा तैरि करे नेवा जाए एवं खेतेओ खूब सुंदर। ताहले चलुन देखे नेवा जाक आजकेर ए रेसिपी। আর এই রকমই নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। শাহি টুকরা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেডের চারদিক থেকে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়া। আর তার জন্য আমি একটা নাইফের সাহায্যে প্রতিটা ব্রেড থেকে চারদিকের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের ব্রাউন অংশ কাটা হয়ে গেছে, এগুলো আমি সাইডে রাখছি। এখন ব্রেডের মাঝ বরাবর ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নেব। দেখুন ঠিক এরকম শেপ করে আমি কেটে নিয়েছি। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, তার মানে 8টা শাহি টুকরা হবে। একই রকম ভাবে আমি বাকি ব্রেডগুলো কেটে নিচ্ছি। আর ব্রেডের সাইডে ব্রাউন অংশগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেওয়া যায়। আপনারা সেগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। সবার প্রথমে পাউরুটির টুকরোগুলো আমাদের ভেজে নিতে হবে। আর তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেছে, এখন আমি পাউরুটির টুকরোগুলো এই ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে পাউরুটিগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন। দু সাইডই আমাদের লাল করে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন সমস্ত পাউরুটির টুকরোগুলো উল্টে দিচ্ছি যাতে দুদিকই সমান লালভাবে ভাজা হয়ে যায়। যে পাউরুটিগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি এবং বাকিগুলো আর কিছুটা সময় ধরে আমি একটু লাল করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। এবার কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের টুকরোগুলো। আমি এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম এবং আমন্ড বাদাম। লো ফ্লেমে 1 মিনিট মতন আমি এই ড্রাই ফ্রুটসগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এবার রাবড়ি তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা আগে কিছুটা সময় আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 15 মিনিট মতন আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। মাঝে মাঝে দুধটা এরকম নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে করে দুধটা খুব ভালো ঘন হয়। কড়াইয়ের সাইডে যে সরগুলো জমেছে সেগুলো আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, এতে রাবড়ির টেস্টটা আরও সুন্দর হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচের ফল। এলাচের ফলগুলো আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখুন আগের থেকে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। কেশর দিলে রং এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করা আর মিল্ক পাউডার দেওয়া সেটা মিষ্টির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কেওড়া জল। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই কেওড়া জলটা শাহী টুকরায় কিন্তু আলাদা একটা ফ্লেভার আনে। মেশানো হয়ে গেছে। এবার রাবড়ির মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসের টুকরোগুলো। ড্রাই ফ্রুটসটাও রাবড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের রাবড়ি একদম রেডি হয়ে গেছে। একটা প্লেট নিয়ে নিয়েছি। সবার প্রথমে রাবড়ির কিছুটা অংশ আমি এই প্লেটের ওপরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ফ্রাই করা ব্রেডের টুকরোগুলো। প্রতিটা টুকরো খুব ভালোভাবে রাবড়ির ওপরে সাজিয়ে দিতে হবে। ব্রেডের টুকরোগুলো সাজানো হয়ে গেছে। এইবার বাকি রাবড়িটা ব্রেডের ওপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব। এমনভাবে দেব যাতে প্রতিটা ব্রেডের ওপরে রাবড়িটা পড়ে। আমাদের শাহী টুকরা একদম রেডি হয়ে গেছে। তবে এটা এখনই সার্ভ করা যাবে না, 30 মিনিট এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, তারপরে সার্ভ করব। আপনারও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই দারুণ স্বাদের শাহী টুকরা। খেতে কিন্তু অসাধারণ লাগবে আর খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কেমন হয়েছে রেসিপিটা সেটা জানাতে কিন্তু কমেন্ট সেকশনে ভুলবেন না। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।